জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের রায় সাজাপ্রাপ্ত হয়ে দশ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাজীবনের এক বছর পূর্ণ হলো আজ দুটি মামলায় দণ্ডিত হয়েছেন তিনি বিচার চলছে আরও একাধিক মামলার খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে দলটির শীর্ষ নেতারা বলছেন আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের আন্দোলন ছাড়া তার মুক্তি সম্ভব নয় খালেদা জিয়ার কারাবন্দী জীবনের এক বছরে নানা দিক তুলে ধরছেন আব্দুর রহিম শিমুল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত রায় ঘোষণার পরে ওই দিন বিকেলে তাকে নেওয়া হয় নাজিমদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে পরে খালেদা জিয়া এই সাজার বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন অপরদিকে রাষ্ট্রপক্ষ সাজা বৃদ্ধি চেয়ে আবেদন করে ত্রিশ অক্টোবর এই মামলায় খালেদা জিয়ার সাজা পাঁচ বছর বাড়িয়ে দশ বছরের আদেশ দেওয়া হয় এর আগের দিন অর্থাৎ উনত্রিশ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত রায়ে কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে দশ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় কারাবন্দী অবস্থায় বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া চিকিৎসার জন্য দুইবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয় সাত এপ্রিল হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয় পরে ছয় অক্টোবর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয় এবং আট নভেম্বর আবারও কারাগারে নেওয়া হয় তাকে গেল এক বছরে নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে সাতবার এবং গ্যাটকো দুর্নীতি মামলায় হাজিরার জন্য দুবার আদালতে আনা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে অবশ্য খালেদা জিয়ার কারাজীবন এবারই প্রথম নয় এক এর পর তৎকালীন সেনা সমর্থিত সরকার গ্রেপ্তার করেছিল আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সে সময় তাদের দুজনকে রাখা হয়েছিল সংসদ ভবন সংলগ্ন বিশেষ কারাগারে এর আগে বিরোধী আন্দোলনের সময় উনিশশো সালের আঠাশ নভেম্বর উনিশশো সালের তিন মে এবং উনিশশো সালের এগারো নভেম্বর তিনি গ্রেপ্তার হন খালেদা জিয়াকে কারাবন্দী করার পর থেকেই তার মুক্তির দাবিতে তার দল বিএনপি নানা কর্মসূচি পালন করলেও ফলাফল শূন্য খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা বলে আসলেও তার অনুমতিতেই ড কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টে যোগ দিয়ে নির্বাচনে যায় বিএনপি ওই নির্বাচনে হতাশাজনক ফলাফলের পর রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে বিএনপি একই সাথে দলীয় প্রধানকে মুক্ত করতে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও নানা কর্মসূচি নিয়ে মাঠে আছে তারা আব্দুর রহিম শিমুল নিউজ নাইন ঢাকা